আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বি শেপ গলায় ডিজাইন সহ কিভাবে আপনারা একদমই সহজ উপায়ে একটি চমৎকার ডিজাইনের কাপ্তান তৈরি করবেন আশা করছি শেষ পর্যন্ত আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে এক দেখাতে এই চমৎকার কাপ্তানটা তৈরি করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকে এই ভিডিওটি তো এখানে হচ্ছে কাপ্তানটা ডিজাইন করার জন্য আমি আট গজ পরিমাণ লেস নিয়েছি আর কাপড় নিয়েছি হচ্ছে আড়াই গজ পরিমাণ আড়াই হাত বহরের বহরটা বেশি হলে হাতার অংশটা একটু হচ্ছে বেশি হয় মানে হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা হয় আর বহর কম হলে হাতায় কিন্তু একটু কম হবে হাতার দিকটা একটু কম লাগবে তো আমি এখানে হচ্ছে কাপড়টা প্রথমে ভাস করে নিচ্ছি এভাবে করে আমি কাপড়টাকে পুরো কাপড়টা হচ্ছে দুই ভাজে ভাজ করে নিয়েছি এরপর এই কাপড়টা আরেকটা ভাঁজ দিয়ে এখন হচ্ছে আমি কাপড়টাকে চার ভাজে ভাঁজ করে নিচ্ছি তো কাপড়টাকে এভাবে সমান করে ভাঁজ করে নিয়েছি এখন দেখাচ্ছি এই যে এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পার্ট চার পাটে আমি কাপড়টাকে এভাবে বসিয়ে নিয়েছি এখন হলো আমার সাইডটা বন্ধ আর উপরের সাইডটা কিন্তু বন্ধ থাকবে আর এই দুই সাইড হচ্ছে ওপেন থাকবে এটা আপনারা খেয়াল রাখবেন দুই সাইড ক্লোজ থাকবে আর দুই সাইড হচ্ছে ওপেন থাকবে এরপর লম্বা নিচ্ছি লম্বাটা এখানে দেখতে পাচ্ছেন লম্বা হলো এখানে ছেচল্লিশ ইঞ্চি নিচ্ছি আর লেস দিলে এক দেড় ইঞ্চি বাড়বে টোটাল হচ্ছে সাতচল্লিশ ইঞ্চির মতো থাকবে সেলাই সেলাইয়ের পরে আপনারা চাইলে কম বেশি দিতে পারেন যা যার ইচ্ছে মতো এরপর আমি এখানে আট ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি উপর থেকে টোটাল কাঁচ সহ আট ইঞ্চিতে মার্ক করছি আর গলা চওড়াটা আমি নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ আপনারা যারা হচ্ছে একটু হেলদি তারা চাইলে এখানে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত নিতে পারেন তারপর এখানে কাদের যে মাপটা দিয়েছি সেখান থেকে নিচের দিকে আর্মলের হচ্ছে অংশ আমি লম্বা নিচ্ছি সাড়ে আট ইঞ্চি পরিমাণ কাপ্তানের ক্ষেত্রে কিন্তু কামিজের মাপ থেকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি আমল বাড়িয়ে নিতে হবে এরপর এই মাপটা রেখেই এখান থেকে লম্বা হচ্ছে কোমরের মাপটা নিতে হবে শুধুমাত্র কোমরের মাপটা নিতে হবে হিপের মাপ লাগবে না কাপ্তানের ক্ষেত্রে তারপর হলো টোটাল বডির মাপ আপনার কামিজের ক্ষেত্রে আপনারা যেই মাপটা নেন ফিটিং বা লুজ ফিটিং তার থেকে এখানে এক ইঞ্চি বাড়িয়ে নেবেন যেমন আপনার বডি যদি হয় চল্লিশ তাহলে চার ভাগ করলে হবে দশ ইঞ্চি আসবে চার ভাগে বাট এক ইঞ্চি আপনারা বাড়িয়ে নেবেন আমি এখানে কিন্তু এক ইঞ্চি বাড়িয়ে এগারো ইঞ্চিতে নিয়েছি কোমরের ক্ষেত্রেও সেম আপনার কোমরের মাপটা যা হবে তার থেকে কাপ্তানের জন্য এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো আমি এক ইঞ্চি বাড়িয়ে দশ ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে একটা মার্ক করে নিচ্ছি মোট কথা হলো আপনারা কামি যেরকম মাপে পড়েন যদি আপনারা কাপ্তানটা লুজ ফিটিং পড়তে চান সেক্ষেত্রে এক ইঞ্চি করে বাড়িয়ে নেবেন এরপর আমি এখান থেকে নিচ থেকে হচ্ছে আমি দশ ইঞ্চি উপরে একটা মার্ক করছি আর এই সাইড থেকে হচ্ছে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এই মার্কটা কেন করছি এখনই আপনারা বুঝতে পারবেন এই যে এখন হচ্ছে কোমরের মাপ থেকে এই মার্কটা এইভাবে মিলিয়ে নিচ্ছি মানে এতটুকু হচ্ছে সেলাই যাবে আর নিচের দিকে বাকি অংশটা খোলা থাকবে অর্থাৎ এখানে ফাড়া থাকবে এরপর এখন হলো এই যে কাদের অংশটা সামনে এবং পেছনে ভালো করে মার্ক করছি গলার অংশটা মার্ক করে নিয়েছি এখন হচ্ছে এই কাপড়টাকে এভাবে করে উল্টে নিব মানে এভাবে ভাজ করে নিচ্ছি অর্থাৎ উল্টে নিয়ে হলো আমি আবার ভাজ করে নিলাম আরেক সাইড ভাজ করে নিয়ে এরকম করে হচ্ছে আলতো হাতে আপনারা চাপ চেপে চেপে দিবেন তাহলে হলো যেভাবে যেই সাইডে আমি দাগ দিয়েছি সেই দাগটা কিন্তু অপর সাইডেও সুন্দরভাবে বসে যাবে আপনারা চাইলে আবার দাগটাকে এভাবে করে গাঢ় করে নিতে পারেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আরেক সাইডও আমি হলো ভালো করে মার্ক করে নিয়েছি তারপর তাহলে সেলাই করতে সুবিধা হবে এরপর আগের মতোই আমি ভালো করে ভাজ করে নিয়েছি এখন হলো গলার যে অংশটা মানে গলার ডিজাইনটা করব। তো গলা তো এখানে চড়াটা তিন ইঞ্চি তিন ইঞ্চি থাকবে এরপর গলা লম্বাটা পেছনের গলার জন্য আমি এক ইঞ্চিতে একটা মার্ক করছি এটা পেছনের গলা এক ইঞ্চিতে এভাবে মার্ক করে আমি এই যে এরকম করে রাউন্ড করে আমি হচ্ছে এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি যেহেতু গলাটা বিশেপ হবে এবং পেছনে উঠানো হবে এই জন্যই কিন্তু এভাবে ডিজাইনটা যেহেতু করব সেই জন্য এভাবে এক ইঞ্চি করে মার্ক করে নিয়ে কেটে নিয়েছি তারপর এখন হলো এটা পুরোটা মেলে নিতে হবে দেখতে পাচ্ছেন সোজা করে আমি পুরোটা মেলে নিচ্ছি মেলে নিয়ে গলার যে মার্কটা করেছি সেটা মাঝখানে রেখে এভাবে করে পুরো কাপড়টাকে দুই ভাজে লম্বা লম্বি করে ভাজ করে নিতে হবে ভালো করে ভাজ করে নেওয়ার পর এখন হলো এখান থেকে সামনের গলাটা নিতে হবে তো সামনের গলা লম্বা আপনি যতটুকু রাখতে চান সে অনুযায়ী নেবেন আমি এখানে সাত ইঞ্চি নিচ্ছি মানে লম্বাটা একটু বেশি রাখতে হবে যেহেতু গলাটা একটু হাই নেক টাইপের হবে তো আমি এভাবে মার্ক করে নিলাম গলা লম্বাটা সাত ইঞ্চি নিয়ে তারপরে হচ্ছে ডিজাইনের জন্য আমি এখানে হচ্ছে সাড়ে এগারো ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মানে লেসটা হবে সাড়ে এগারো ইঞ্চি পর্যন্ত ভাবে মার্ক করে নিয়েছি এখন এই লেসটা যেহেতু বসাবো লেসটার হচ্ছে কতটুকু সেটা মাপ দিবেন এখানে আমার লেসটা হলো এক ইঞ্চি থেকে সামান্য পরিমাণ বেশি আছে তো এক ইঞ্চির অর্ধেক করলে যেটা হবে হাফ ইঞ্চি কাপড়টা যেহেতু দুই বাজে আছে তো আমি হাফ ইঞ্চি থেকে সামান্য একটু বেশি নিয়ে নিচে একটা মার্ক করে নিয়ে এখন স্কেলের সাহায্যে উপর থেকে নিচের দিকে একটু বিশেপ করে মিলিয়ে নিচ্ছি এভাবে করে এখন হচ্ছে এই মার্ক অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি এরপর এইখান থেকে মাপ নিতে হবে কাপড়টা যেহেতু দুই বাজ তো এভাবে করে এখান থেকে আপনার এখানে যে মাপটা আছে লম্বাটা সেই পর্যন্ত মাপ আসছে হচ্ছে পনেরো ইঞ্চি বাট আমি লেসের ক্ষেত্রে দুই ইঞ্চি অ্যাড করব তাহলে হচ্ছে সতেরো ইঞ্চি তো সতেরো ইঞ্চিকে যখন আমি দুই দিয়ে গুণ করবো ডাবল করবো তখন হবে চৌত্রিশ ইঞ্চি তো আমি একটা কাপড়ের সাথে পেস্টিং অ্যাড করে নিয়েছি কাপড়ের চড়াটা পাঁচ ইঞ্চির পরিমাণ আর লম্বাটা হচ্ছে সতেরো দুগুণে চৌত্রিশ ইঞ্চি পরিমাণ এ দেখতে পাচ্ছেন এটা দুই বাস করলে কিন্তু সতেরো ইঞ্চি পরিমাণ হয় তাহলে কাপড়টা হচ্ছে এভাবে নেওয়ার পর এখন এভাবে করে ডাবল করে ভাজ করে নিচ্ছি মানে গলাটা যে কেটেছি সেটা কিন্তু যখন খুলবো তখন কিন্তু সতেরো ইঞ্চি হবে অর্থাৎ দুই ইঞ্চি অ্যাড যে করেছি সেই অনুযায়ী সেটা সহ হচ্ছে সতেরো ইঞ্চি তারপর আমি এই কাপড়টাকে উপরে এইভাবে লেসটা বসাবো দেখতে পাচ্ছেন কাপড়টার যে বন্ধ সাইডটা আছে সেই সাইডটা একটু সামনে নিয়ে লেসটা লাগাবো যাতে করে দেখতে সুন্দর লাগে তো এটা হচ্ছে এই গলাটার সাথে আমি বসিয়ে নিব গলাটা কিভাবে আপনারা তৈরি করবেন একদমই সহজ উপায় সেটা সেলাইয়ের সময় আরও ডিটেলসে বুঝিয়ে দিব এরপর হচ্ছে কাপড়ের চারদিকে লেস লাগাতে হবে তো যে দেখতে পাচ্ছেন এভাবে কাপড়টাকে একটু ভাজ করে তারপর লেসের উপরে এভাবে বসে একটা চাপ সেলাই দিলে হবে চাইলে আপনারা কাপড়টার উপরেও লেসটা বসা বসিয়ে সেলাই করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী তারপর আমি যে দেখতে পাচ্ছেন এখানে পেস্টিং সহ যে কাপড়টা আছে সে কাপড়টাকে ডাবল ভাজ করে আগে যে খোলা সাইডটা আছে সেটা সেলাই করে আটকে দিচ্ছি এরপর এখন এই যে এটা উপরে নিয়ে অর্থাৎ যে সাইডটা বন্ধ ছিল সেই সাইড থেকে কিছুটা নিচে নামিয়ে তারপর হচ্ছে আমি এখানে লেসটাকে বসিয়ে এক সাইড থেকে আগে সেলাই করে নিচ্ছি এক সাইড সেলাই করে নেওয়ার পর তারপর হচ্ছে এখন আরেকটা সাইডও আমি সেলাই করে কাপড়টার সাথে লেসটাকে আটকে নিচ্ছি তো আমি হচ্ছে এলেজের সাথে কাপড়টা আটকে নিয়েছি নেওয়ার পর এখন হলো মেন যে কাপড়টা এই কাপড়টা এটা কিন্তু সোজা সাইড কাপড়টা অর্থাৎ বাউ সাইডে আছে এটা নিচের দিকে এভাবে বাঁকা করে আমি দাগ দিয়ে নিয়েছি এখন হচ্ছে এই যে এভাবে করে মানে নিচের দিকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে তারপর হলো এভাবে সেলাই করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি এভাবে সেলাই করে নিচ্ছি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই করে দেবো এটা কিন্তু সোজা সাইড থেকে সেলাই করছি তো যে দেখতে পাচ্ছেন এভাবে সেলাই করে নিয়েছি এবং এইখানেও কিন্তু এই যে যে দাগটা দিয়েছি সেই পর্যন্ত সেলাই করতে হবে এবং বাড়তি কিন্তু লেসের যে কাপড়টা আছে সেটা কিন্তু বাড়তি থাকবে নিচের দিকে তো এখন এই দুই সাইডের এই কোনাগুলো এই যেভাবে বাঁকা করে দাগ দিয়েছি সেই অনুযায়ী কেটে দিতে হবে পুরোটা কাটতে হবে না শুধুমাত্র দুই সাইডের কোনাটা কাটতে কাটলেই হবে তারপর এখন হচ্ছে যেই সাইড আপনি উপরে রাখতে চান লেসে সেটা উপরে রেখে আরেক সাইড হচ্ছে আপনারা ভেতর দিকে দিয়ে দিবেন এই যে দুইটাই এভাবে করে একটার উপরে একটা নিয়ে ভেতরে মানে পেছন দিকে কাপড়ের যে উল্টা সাইড উল্টা সাইডে দিয়ে দিচ্ছি এখন হলো এই যে উল্টা সাইড থেকে এখন দুইটা লেসের যে পার্ট আছে সেটা একসাথে সমান করে এভাবে ধরে নিতে হবে সমান করে ধরে নিয়ে তারপর এটাতে একটা দাগ বসিয়ে দিচ্ছি এই দাগ অনুযায়ী এখন আমি সেলাই করে নিব সেলাই করার পর কাপড়ের বাড়তি অংশগুলো কেটে নিয়েছি যে দেখতে পাচ্ছেন এখন এটাকে আবার এভাবে করে সোজা করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর ফিনিশিং হয়েছে আপনার একটু ভালো করে করার চেষ্টা করলে কিন্তু খুবই সুন্দর ফিনিশিং হবে তারপর হচ্ছে এখন এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু গলার কাজটা শেষ হয়ে যাবে তো যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে কাপড়টা আছে পিন্ট কাপড়টা সেটার উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এটা পুরোটা গলাটায় ঘুরিয়ে সেলাই করতে হবে যে দেখতে পাচ্ছেন গলাটা সেলাই করা হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি এটার যে গলা লম্বাটা আমি রেখেছি গলা লম্বাটা রাখার পর নিচের যে বাড়তি ফাঁকা অংশটা আছে সেটা আমি এভাবে সেলাই করে আটকে দিব আপনাদের যদি প্রয়োজন না মনে হয় যে আটকানোর দরকার নেই তাহলে আপনারা এই সেলাইটা দেবেন না তো ওই তো গলাটা কিন্তু এতটুকু তৈরি হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর মানে এখন পুরোপুরি গলাটা রেডি হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি সাইডগুলাতে লেস লাগাবো তো এই জন্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এভাবে বসিয়ে নিয়েছি আর কাপড়টাকে আরেক আরেকটা ভাজ দিয়েছি দুই ভাজ দিয়েছি আপনারা চাইলে ভাজ না দিয়েও করতে পারেন তো এভাবে করে আমি নিচের দিকে কিছু অংশ আমি হচ্ছে বাদ দিয়ে তারপর হচ্ছে লেসটা লাগিয়ে নিচ্ছি কারণ জোড়া দিতে হবে লেসটা একটার সাথে একটা তো এরপর এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিছুটা আমি বাড়তি রেখে কেটে নিচ্ছি কেটে তারপর আবার কাপড়টা ভাজ করে এটার উপরে এভাবে বসিয়ে এখন হচ্ছে এটারও সেলাই করে দিচ্ছি উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পরে আবার কিন্তু এইখানে কোনাগুলোকে হচ্ছে সেলাই করে লাগিয়ে নিব। তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর হবে এটা ফিনিশিংটাও ভালো হবে মানে লেসটা লাগানোর ফিনিশিং ভালো হবে তো এভাবে করে কিন্তু এভাবে চারটা কোনায় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি লেস হচ্ছে বাড়তি রেখে তারপর হচ্ছে আরেকটার সাথে এভাবে অ্যাড করে দিচ্ছি এই যে একটার সাথে একটা এভাবে সেলাই করে দিচ্ছি সেলাই করে তারপর হলো আমি এটা এভাবে আটকে তারপর হচ্ছে লেসটাকে লাগিয়ে নিচ্ছি তো একই নিয়মে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে যেহেতু এটা পুরোটা লেস লাগানো অনেকটা সময়ের ব্যাপার এই জন্য আমি পুরোটা শেয়ার করলাম না আপনারা আশা করছি বুঝতে পারছেন যে আমি কিভাবে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে লেসটা লাগিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে একদম শেষের যে লাইনটা আছে সেটা আমি এভাবে সেলাই করে আটকে নিচ্ছি শেষে যে যে বাড়তি অংশটা থাকবে এটা হচ্ছে এভাবে ভাজ করে তারপর হলো এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিলেই হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন বাকি কোনগুলোর যে সেলাইটা বাকি আছে সেগুলো আমি এভাবে ভাজ করে করে সেলাই করে নিচ্ছি এই যে বাড়তি যে সাইডগুলো আছে সেগুলো এভাবে ভাজ করে তারপর হচ্ছে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এই কোনাগুলো দেখতে সুন্দর লাগবে মানে কিভাবে আপনার কোনাগুলো মিলাবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার প্রত্যেকটি ভিডিওতে আমার চেষ্টা থাকে যাতে করে আপনাদেরকে সহজভাবে বোঝাতে পারি সেই জন্যে আমি অনেক কথা বলে ফেলি তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি সেলাই করে নিয়েছি মানে লেস লাগিয়ে নিয়েছি এখন হলো এটা উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে উল্টে নেওয়ার পর এই যে সাইডগুলো আছে যে সাইডগুলো উল্টালে কিন্তু যদি পাতলা কাপড় হয় সেক্ষেত্রে বোঝা যায় তো সে অনুযায়ী মার্ক করে নিচ্ছি কোমরের দিকটা এখন কিন্তু কোমরের যে লম্বা মাপটা পনেরো ইঞ্চি নিয়েছিলাম সেখান থেকে সোজা করে লম্বা করে একটা মার্ক করে নিয়েছি এরপর এটাকে এভাবে করে আমি দুইটা ভাজ করে নিচ্ছি উল্টো দিকে সমান করে দুই ভাজে ভাস করে নিচ্ছি ভাজ করার পর এরপরে যে ঠিক মাছ বরাবর দেখতে পাচ্ছেন ঠিক মাছখানে হচ্ছে আমি একটু চিহ্নিত করে নিয়েছি মাছখানে হচ্ছে একটু অংশ ফাঁকা রাখবো যাতে করে যে ফিতাটা এখানে ইউজ করব। সেটা যাতে এটার ভেতর দিয়ে হচ্ছে মানে ফিতাটাতে যাতে আটকানো যায় অর্থাৎ এখানে যেহেতু কুচুর মতো হবে মানে কমানো বাড়ানো সিস্টেম থাকবে তো যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কাপড় নিয়েছি দুই ইঞ্চি চড়া দুই ইঞ্চি লম্বা করে কাপড়টাকে এভাবে ভাজ করে মাঝখান থেকে একটু ফাঁকা অংশ করে নিলাম কেটে তারপর এটা হচ্ছে এখানে বসিয়ে দেবো বসিয়ে সেলাই করে উল্টে নিব তাহলে হচ্ছে ফিতাটাকে এটা দিয়ে ইনসার্ট করা যাবে তো এরপর হলো আমি একটা কাপড় নিয়েছি যে তিন ইঞ্চি পরিমাণ চওড়া এই কাপড়টা হলো এখানে উল্টা দিকে বসবে হ্যাঁ এখানে কাপতানটা উল্টা দিকে এভাবে বসিয়ে সেলাই করে নিব কোমর পর্যন্ত কোমরের মাঝখানে যে লম্বা দাগটা দিয়েছি সেটা মানে দুই পাশে বডির মাপ অনুযায়ী আর ফিতাটাকে এখানে অ্যাড করে দিব তো প্রথমে হলো এখানে যে মাঝখানে আমি হচ্ছে একটু কেটে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এভাবে করে এটা সেলাই করে দিচ্ছি খুঁড়িয়ে খুঁড়িয়ে অর্থাৎ এদিক দিয়ে ফিতাটাকে হচ্ছে বের করে নিব তো ওই জন্য এটা এইভাবে করে সেলাই করার পর একটু করে কেটে নিচ্ছি কেটে এটা উল্টে নিব। মানে এটা কিন্তু সোজা দিকে সেলাই করেছি এখন হচ্ছে কাপড়টা উল্টা দিকে এটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর উপরে ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এরপর আমি এখন হলো যে মাঝখানে যে দাগটা দিয়েছি কোমরের এই অংশটা তো এই কাপড়টা এখন হচ্ছে আমি বসিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আগে হলো এখানে একটা ফিতা যে দাগটা আছে সাইডের যে দাগটা আছে সেটার বরাবর রেখে তারপর হচ্ছে ফিতাটাকে এভাবে সেলাই করে আটকে দিচ্ছি এখন হচ্ছে এটার এক সাইডের কাপড় এভাবে ভাঁজ করে সোজা করে সেলাই করে নিচ্ছি মাঝখানে যে দাগটা আছে এই দাগটার এক সাইড থেকে কিন্তু মানে দুই সাইডে দুইটা সেলাই হবে দাগটা মাঝখানে থাকবে দুই সাইডে দুইটা সেলাই হবে তো যে দেখতে পাচ্ছেন এভাবে ভাজ করে আমি সেলাই করছি আর ফিতাটাকে হচ্ছে আমি যে এখানে ফাঁকা অংশটা রেখেছিলাম মাছ বরাবর সেটার ভেতর দিয়ে দিয়েছি তো যে দেখতে পাচ্ছেন এভাবে করে আগে একটা সাইড সেলাই করে নিচ্ছি তো আমি কিন্তু আরেক সাইডের ফিতাও এভাবে করে হচ্ছে ফাঁকা অংশটা ভেতরে দিয়ে দিয়েছি দিয়ে এখানে হচ্ছে এক সাইড সেলাই করে তারপর হচ্ছে আরেক সাইডও বডির যে মাপটা আছে সেই মাপের সমান করে নিয়ে তারপর এই সাইডের ফিতাটাও এভাবে করে দেখতে পাচ্ছেন বসিয়ে নিয়ে উপরে হচ্ছে কাপড়টা দিয়ে সেলাই করে আটকে নিচ্ছি তো এই সাইডে হলো এভাবে সোজা করে সেলাই করছি এই সাইডে কাপড়টা হচ্ছে যেহেতু একদমই কাপড়ের সাইডের কাপড় কাপড়টা সেলাই করার প্রয়োজন হয়নি এভাবে করে সোজা করে একটা সেলাই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন হলো আমি যে দাগ অনুযায়ী এভাবে কাপড়টাকে আগে দুই ভাজে সমান করে ভাজ করে নিয়েছি এখন দাগ অনুযায়ী আমি হচ্ছে পিন আটকে নিচ্ছি রিজার্ভ পিন আটকে নিচ্ছি একইভাবে দুই সাইডে আটকে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নেবেন তাহলে হলো সামনের কাপড় পেছনে আসবে না আর পেছনের কাপড় সামনে যাবে না সুন্দর করে পিন দিয়ে আটকে তারপর হচ্ছে হাতা থেকে হাতার যে অংশটা আছে সেখান থেকে শুরু করে সাইডটা সেলাই করে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই যে হাতার এখান থেকে এখানে হচ্ছে এভাবে করে সেলাই হবে তো এই যে আমি সেলাই করে নিয়েছি আতার এখান থেকে এ পর্যন্ত মানে যতটুকু ফাড়া রাখবো উপরে তার উপর থেকে সেলাই করছি দুই সাইড কিন্তু দশ ইঞ্চি উপরে ফাড়া থাকবে তো ভাবে এই সাইডও আমি হচ্ছে সেলাই করে নিয়েছি সেলাইটা খুবই সহজ এই জন্য আর আপনাদের সাথে মানে হচ্ছে সেলাই করে দেখালাম না তো এতে দেখতে পাচ্ছেন এভাবে করে আপনার হচ্ছে ফিতাটা লাগিয়ে নেবেন তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ ফেজ